ঘরের ভিতরে খবর নিয়ে দেখবেন মহিলাদের ভিতরে ঢুকে গেছে আন্নানা, এমন সব মহিলা শুধু সাজ সজ্জা আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, আমাকে সব কিনে দেন, আমার জন্য সব লিখে দাও, তোমার মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নাই, এমন মহিলা এখন ঘরে ঘরে আসে না নাই? যে জুড়ে আসে বলছে যুবকরা, এরা একজনও কিন্তু বিবাহিত না, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে না বলে আর চুপ থাকতে পারে না। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইত না, এরকম বলে কি বলে না? আরে কি বলে বলে, এ এলাকায় আছে? একজনে বলছে আছে, যে জুড়ে বলছে তো একটু চিন্তা করেন, এটাও ঢুকে গেছে, এটা ইহুদি মহিলাদের বদ অভ্যাস, এটা মুসলমান মহিলাদের এই অভ্যাস থাকার কথা ছিল না, কিন্তু এখন গড়ে গড়ে ঢুকে গেছে। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে, হান্নানা কিছু একটা দিতে বলছে, স্বামী বলছে যে একটু পানি দেও তো, ও যেটার নাম জগ আর এটার নাম গ্লাস, অনেকটা অনেক ঢেলে খান, আছে না নাই? এরপরে চার নাম্বারে দেখবেন এমন সব মহিলা বের হবে, যেই মহিলাদের বৈশিষ্ট্য হবে কান্নানা, কথায় কথায় স্বামীকে শ্বশুর বাড়ির কথা দিয়ে খোঁটা দিবে, কোথায় আমার বাপ, আমার বাপ না থাকলে আপনার জীবনে চাকরি করে খাওয়া লাগতো না, এরকম খোঁটা প্রতিনিয়ত শোনা লাগবে। এইরকম সমাজ, এরকম ব্যবস্থাপনা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন হাদ্দা আকা, কিছু একটা কিনে আনছেন, সারা বাজার খুঁজে ঘুরে 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 স্বামী কিছু একটা আনছে, দেখা মাত্রই বলবে এটা একটা কালার হইল, এটা মরা কালার, পছন্দ নয়। এই কথাটা বলার সাথে সাথে বিশ্বাস করেন আল্লাহ রাগান্বিত হয়ে যায়। স্বামী যদি কোনো স্ত্রী মারা যাওয়ার পরে বলে আনা রাদিন আনহা, আমি তার উপরে সন্তুষ্ট, আল্লাহ বলেন আমিও তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, সুবহানাল্লাহ। অথচ আজকের সমাজ ব্যবস্থা এমন, কিছু একটা আনলে কি আনলেন, ওই ভাবির জামাই কত সুন্দর জিনিসপত্র এনে দেয়, আপনার পছন্দ জীবনও গেল না। এইরকম স্বভাব ডুববে ঘরে ঘরে, নবীজির আদর্শ অনুকরণ না করে ইহুদিদের আদর্শ অনুকরণ চলবে, যেগুলো বলতেছে এগুলো কি মিলতেছে ভাই? এরপরে দেখবেন বাররাকা এমন সব মহিলা বের হবে, কথায় কথায় তর্ক করবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে, ঘরে ঘরে ডিভোর্স বেড়ে যাবে, সংসার ভেঙে যাবে। আজকে তাকায় দেখেন আমাদের যারা সুশীল বলে পরিচয় দেয়, সাংস্কৃতিক কর্মী বলে পরিচয় দেয়, বিবাহ কোন দিক দিয়ে হয়, সন্তান কোন দিক দিয়ে হয়, এগুলো না জানলেও সারাসারির খবর ঠিকই মানুষ জেনে ফেলে, ঠিক কিনা বলে? কারণ কি, সুখ নাই ঘরে ঘরে। এরপরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, যেই মহিলারা শুধু মুখে কথা বলবে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? না দেখেন রসুলের আদর্শ কোন দিকে আর আমরা দৌড়াচ্ছি কোন দিকে, এগুলো কেন হয়? মহিলারা এখন চিন্তা করবে, এতক্ষণ তো হুজুরে যাই হোক ওয়াজ ভালোই করতেছিল, হঠাৎ করে মহিলাদের বিরুদ্ধে এত খেপে গেল কেন? এই জন্য আজকের মাহফিলে বলি, নারীরা যারা শুনছেন মাহফিল, স্বামীদের কাছ থেকে কিছু অধিকার কেড়ে নেবেন, চেয়ে নেবেন, আদায় করে নেবেন, এক প্লেটে মাঝে মাঝে খানা খাবেন। আপনারা খাইছেন কে কে, একটু হাত তুলে তো দেখি। একটা লোক হাত তুলতে পারলো না যে হুজুর, একজন মুরব্বী হাত তুলছে শর্মে শর্মে, যে আল্লাহ
ইন ঘটনা যদি মানুষ জানি ফেলার, ইজ্জত সমান থাকিব না। কিন্তু যে কাজটা উনি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দ্বিধায় কাজ করে সমস্ত মানুষকে জানিয়ে গেছেন, জোরে করে আল্লাহু আকবার। দেখি কে কে খাইছেন, মাশাআল্লাহ, আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করুক, মাশাআল্লাহ। হাত না, আরেকজন খাইছে, আলহামদুলিল্লাহ। সবাই খাবেন, আবার আজকে গিয়ে শুরু দিয়েন না। উনি হয়তো গিয়ে ঘুমাই রয়েছে, মাহফিল শুনতে পারে নাই, আপনি গিয়ে বললেন কতক্ষণ হায়াতে আছি জানি না, আসো তাড়াতাড়ি এক প্লেটে কিছু একটা খেয়ে নিই। কোন হুজুরের ওয়াজ শুনে আসছে, ওয়াজ শুনে আইসা, এমন উল্টাপাল্টা আচরণ। এই জন্য আপনি অসুবিধা নেই, সুন্নতটা মানবেন, বুঝায় আর সুন্নতটা মানবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে যে আমলটি অধিকাংশ লোক জীবনে করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরটা ঝাড়ু দিতেন, ফাকান্নাসা রাসূলুল্লাহ, ঝাড়ু হাতে নিয়ে বিশ্বনবী ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। কয়জন ঘর ঝাড়ু দেন একটু হাত তুলে তো দেখি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন ভালো কাজে বেশি লোক পাওয়া যায় না, একটা লোক পাইছে ঘর ঝাড়ু দিতে। আমার আব্বা বড় একজন শাইখুল হাদিস, অনেক বড় একজন আলেম, আমি প্রায় সময় দেখি আব্বা নিজে ঘরটা ঝাড়ু দেয়। আমি বলি, আব্বা আমার কাছে এটা বড় কষ্ট লাগে, আব্বা আপনি ঘর ঝাড়ু দিলে, আমি তো আপনার ছেলে, আমার হাতে একটু ঝাড়ুটা দেন। আব্বা তখন আমার হাদিসটা শোনায় আর বলে, ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব তিনি নিজে ঘরটা ঝাড়ু দিয়েছেন, এটা সুন্নত। এই সুন্নত মানে ঘরের ভিতরে সুখ আসবে, ঘরের ভিতর থেকে ইহুদিদের যে আচরণ ঢুকেছে এগুলো বের হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এরপরে যারা এখানে বসছেন, স্ত্রী যদি কোনো দিন কাঁদতে পারে, চোখের পানি ছেড়ে যদি একটু কান্না শুরু করে, তাইলে কাজ হইস। আপনারা কী কর, নকান দিবি নকান দিবি? যদি চোখে পানি দেখেন সে মনের দুঃখে কাঁদতেছে, আপনি বলেন যদি কাঁদস তো খবর আছে, মারি ফেলেন দি। এমনি কথা বাজে। রসুল একদিন দেখতেছেন স্ত্রী কাঁদতেছে, আল্লাহর হাবিব নিজে চোখের পানি মুছে দিলেন, বললেন তোমার চোখে পানি কেন? আম্মা জান বললেন, নবী আপনার সঙ্গে রাত্রে ঘুরতে বের হয়েছি, কিন্তু আপনার সঙ্গে ঘুরতে বের হয়ে উমুট এত দুর্বল ছিল, আমি পিছনে পড়ে গিয়েছি, গল্প করতে পারি নাই, এই জন্য চোখের পানি সেরে সেরে কাঁদছি। নবীজি চোখের পানিগুলা মুছে দিলেন, বসে বসে গল্প করলেন, যিনি এই গল্পের দ্বারা আম্মা জানের মন শান্ত করে দিলেন তিনি কে? রাত্রিকালীন সময়ে নবীজি ঘুরতে বের হতেন, প্রতিযোগিতা দিতেন, দৌড় প্রতিযোগিতা, সুন্দর সুন্দর নতুন নামে ডাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি রাগ করে লাল হয়ে যেতেন, নবীজি আদর করে হুমায়রা বলতেন, আপনারা যদি ছোট কোনো নাম নিয়ে বলেন ওইটা বললে নাজায়েজ হবে না, নবী আদর করে মহাব্বতের প্রেমাস্পদ নাম ধরে ডাকতেন। এই আমলগুলা করেন, ইহুদিদের আচরণ চলে যাবে ইনশাআল্লাহ বলেন।